হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। বাজে এখন 5:30, তো তারপরে অনেকক্ষণ বন্ধুরা চলে এলাম, অনেকক্ষণ পরে আর কি। তখন তোমাদের দুধ জাল দিতে বসিয়েছিলাম, ওইটুকুই ভিডিও আর কি করেছিলাম 5:30 সময়। এখন বেজে গিয়েছে বন্ধুরা 7:10, কারণ সেই দুধ জাল দিয়ে আর কি বাবানকে খাইয়ে নিয়ে স্কুলে ছেড়ে চলে এসেছি বাড়িতে, আর তখন ব্রাশ করা হয়নি আর কি। তো এখন ব্রাশটা করে নিচ্ছি, কিছু এঁটো বাসন আছে, এঁটো বলতে রাতে খাওয়া দাওয়ার এই বাসনগুলো আর কি। তো বাসনগুলো মাজবো, মেজে একবারে স্নান করবো, স্নান করে এখানকার কাজ সেরে তারপর যাবো, এখানে জল টল আর কি ভরারও থাকবে। তো বন্ধুরা, আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন সময় তোমাদের বললাম 7:15 হয়ে গেছে। তো যাই হোক, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। বন্ধুরা, আমি দেখো স্নান করে চলে এসেছি, এসেই আবার এ ঘরে দেখো কাজ শুরু করে দিয়েছি। কারণ হচ্ছে কাজগুলো সেরে নেবো, বাবানকে তো স্কুলে দিয়ে এসেছি, তো ভাবছি এ ঘরের কাজগুলো কমপ্লিট করি আর কি। তারপরে অন্য সব কাজ থাকবে, রান্নাবান্না থাকবে আর কি, তো ওই জন্য এই কাজ করা শুরু করে দিলাম। আর এই সব কাজ তো করতেই হয়, তো সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো, আমার পাশে থেকো। বন্ধুরা, খুব তাড়াতাড়ি কাজগুলো সেরে আবার কি বলতো বাবানকে আনতে যেতে হবে। বাবান তো স্কুলে আছে, ওকে ছেড়ে এসেছি তোমরা জানো। আর আজকে টিফিনে ও কিছু নিয়ে যায়নি ঘর থেকে, তো দুধ বিস্কুট খেয়ে গিয়েছে। তাই আমি বললাম কি নেবে টিফিনে, তো বললো আজকে আর কিছু নেব না, তো কিছু টিফিনে নেয়নি। আস্তে আস্তে ওর খুব খিদে পেয়ে যাবে আমি জানি। সেই সকালবেলা একটু দুধ আর দুটো বিস্কুট খেয়েছিল আর কি, আর এর আগে তো কিছুই খেয়ে যেত না, ইদানিং আর কি দিচ্ছি। তো ভয় পেতাম খেলেই না, ওর কী হয় বলো তো, এই রাস্তায় যেতে যেতে বলবে আমার পেটে ব্যথা করছে বা আমার পটি পেয়েছে, তো এগুলো তো খুবই সমস্যা। কারণ হচ্ছে ও এখনও নিজের জামা প্যান্ট নিজের ঠিক করে পরতেই পারে না, ওগুলো আমাকেই পরিয়ে দিতে হয়। তো এখন তাও একটু একটু শিখেছে ও জামার বোতামগুলো লাগাতে, তো ওই জন্য একটা টেনশন হয়। আর রাস্তায় যেতে যেতে বলে, তো ওই জন্যই এই কিছুদিন হয়েছে স্কুল থেকে যখন বললো এভাবে না খাইয়ে পাঠাতে,
যে কিছু না হোক দুটো বিস্কুট, একটু দুধ 1 কাপ এরকম করে খাইয়ে পাঠাবেন, না হলে বাচ্চারা পড়ায় মন দিতে পারে না। এদিকে বলতেও পারো না খাবো, আর এদিকে না কিছু বুঝতে পারে না, খিদেই শরীরের মধ্যে অস্বস্তি হয়, যেহেতু ঘুম থেকে ওঠে ভোরবেলা, বুঝতে পারছো 5:30 5টা এরকম টাইমে, তো খিদে তো পাবে। স্কুলের টিফিনটা থাকে বন্ধুরা ওই 9টার দিকে আর কি, 8:45 9টার দিকে, তো অতক্ষণ না খেয়ে থাকলে 5টায় উঠে তো সত্যি খুব অসুবিধে হয়। আমরাই তো বড় মানুষ, এই যে আমার কথাই বলি, যেদিন খুব তাড়াতাড়ি উঠি স্কুল থাকে সেদিন আমারও না খুব জোর খিদে পেয়ে যায় খুব তাড়াতাড়ি আর কি। তো এটাই আর কি, তো এখন দুধ বিস্কুট দিই, তাও আমি ওকে বলে দিই বাবা খাওয়ার না খেলেও তো তোমার মাঝে মধ্যে পেট ব্যথা করে, পটি পায়, তা খেয়েতে যদি পায় তো যাবে, স্কুলে আছে বা বাথরুম পায়খানা যাই পাই আর কি, সেখানেই যাবে, কোনো অসুবিধে নেই। তো কিছুদিন থেকে দিচ্ছি আর কি, অসুবিধে কিছু হচ্ছে না, দুটো করে বিস্কুট আর অল্প করে একটু দুধ দিয়ে দিই, তো খেয়েতে যায় আর কি। অল্প বলতে সকালে 1 পোয়া দুধ, পুরোটাই জাল দিই গরুর দুধ, যেন আমাদের বাড়ির সামনে গোয়াল ঘর আছে ওখান থেকে নেওয়া হয়, আবার বিকেলে 1 পোয়া নেওয়া হয়, সেটা আছে বন্ধুরা খেয়ে দিয়ে পড়তে যায় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি এখন এই যে বিছানাটাকেও সুন্দরভাবে ঝেড়ে নিলাম, আর এবার করব মানে ঘরের আর বাদ বাকি কাজগুলো করব, সবাই আমার সঙ্গে থেকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, বন্ধুরা সবাই আমার সাথে থেকো। তো এখনও তো ভাত বসাইনি, ভাবছি ঘরের কাজ সমস্ত সেরে ভাতটা বসিয়ে দেব, তারপরে নিজের জন্য একটু চা বানাবো, খাবার খাবো। তো যাই হোক, প্রতিদিন না আমি এভাবেই সংসারের সব কাজ হিসেব করে গুছিয়ে করি, কারণ হচ্ছে বন্ধুরা হিসেব করে না করলে কি হয়, ধরো এই খাচ্ছি তো খাচ্ছি, করছি এটা পরে করবো, এরকম যদি ফেলে রেখে দিই তাহলে না বড় সমস্যা হয়। এই যে দুপুরবেলায় একটু রেস্ট নেওয়া, খাওয়ার পরে ছেলে আসলে তাকে একটু সময় দেওয়া, তাকে সময় দেওয়া বলতে দেখো সে এলে তাকে খেতে দেওয়া, তারপরে তাকে খাওয়া হলে তাকে স্নান করানোর থাকে, সে যদি মানে পটি করতে যায় সেখানেও আমাকে যেতে লাগে, কারণ হচ্ছে আমাদের বাইরে থেকে জল নিয়ে যেতে হয় আর কি, তো সেই জল টলও করতে হয়, মানে ছেলের পেছনেও কিছুটা সময় আমাকে, অনেকটা কিছুটা না অনেকটা সময় আমাকে দিতে হয় আর কি, কারণ ছেলে এখনও অনেকটা বড় হয়ে যায়নি, জল নিয়ে বাথরুমে যেতে পারে না বালতি ভরে, তো যাই হোক ওগুলো করতে হয়। তো এদিকে আমি এই কাজগুলো যদি আগে থেকে গুছিয়ে রাখি, যদি একটা হিসেব থাকে যে ছেলে আসার আগে আমি এতটুকু গুছিয়ে রাখবো আর ও এলে পরে এতটুকু করব, তো এভাবে করলে না নিজেকেও নিজে একটু সময় দেওয়া যায়, যেমন দুপুরবেলা রান্না বান্না হয়ে গেলে খাওয়া দাওয়া শেষে 1 থেকে 1.5 ঘন্টা মতো রেস্ট করি, মানে শুয়ে থাকি কখনো কোনো দিন বা ঘুমিয়ে পড়ি, তো এটাকেও বলতে পারো নিজেকে একটু সময় দেওয়া, তারপরে আবার বিকেলে উঠে আরও কিছু কাজ থাকে সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে বন্ধুরা তাকে পড়তে দেওয়া, সেখান থেকে এসে টুকিটাকি কাজ সন্ধে দেওয়া, আবার তাকে আনতে যাওয়া, তাকে নিয়ে আসার পরে তাকে খেতে দেওয়া, যাই হোক টিফিন খেতে দেওয়া, তো এভাবে সারাদিন তো চলতেই থাকে। তো এই হিসেব করে কাজ, যেমন এখন আমি ভাবলাম এই কাজগুলো করে নিই, এটা না করে যদি এখন আমার শরীরটা ভালো লাগছিল না আর কি, যেহেতু অনেকটা সকালে উঠি, তো বাবাকে ছেড়ে আস্তে আস্তেই প্রতিদিন একটা কথাই ভাবি যে আজকে বাড়ি গিয়ে না হাত পা ধুয়ে একটু শুয়ে পড়বো, কারণ বাবানের তো সেই 6:30 দিয়ে আসি আর কি 7টার মধ্যে, মানে আমার 7টার বেশি বাজে বাড়ি ফিরতে, তো ভাবি প্রতিদিন মানে বেশিরভাগ দিনেই না ভাবতে ভাবতে আসি যে বাড়ি গিয়ে আগে 2 ঘন্টা ঘুমিয়ে নেব, ঘুমিয়ে নিয়ে 9টার দিকে উঠে কিছু কাজবাজ সেরে আর কি খেয়ে দিয়ে ছেলেকে নিয়েবো আর কি, নিয়েতে আসবো, তো এটা ভাবতে ভাবতে আসি, কিন্তু তারপরে এসে ভাবি না সমস্ত কাজ ফেলে যদি আমি এখন শুয়ে থাকি
তাহলে ছেলেটা এলে না, তার মানে তাকে একটু সময় দিতে অসুবিধে হয়ে যায় বা অনেকটা চাপ পড়ে যায় নিজের প্রতি নিজের, কোনটা আগে করব কোনটা আগে মানে পরে করব সেটাই বুঝতে পারি না। কিন্তু এই কাজগুলো দেখো যদি গুছিয়ে রেখে যাই তাহলে অতটা চাপ থাকে না, না এলে তার পেছনে একটু বসলাম, নিজে আবার একটু বসে রেস্ট করে নিলাম পাখার নিচে বসে, খুব গরম পড়েছে। আর এদিকে বাইরে এতটাই মেঘলা ওয়েদার বন্ধুরা, সকালবেলায় 2-4 ফোঁটা বৃষ্টিও পড়েছিল। আর এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে আর আমি এখানে চা নিয়ে বসে পড়েছি, আর বিস্কুটের কৌটো থেকে 2-3টে বিস্কুট নেব, 2-4 কাল মুড়িয়ে খাবো তার সঙ্গে চায়ের সঙ্গে, তো এটাই দিয়েই আর কি সকালে টিফিনটা সারবো আর কি। তো এইভাবেই আমার দিনটা চলে আর কি। আর এখন চা বিস্কুটটা খেয়ে নেবো, ভাতটা করব কারণ বাবা নিশে ভাত খায় স্কুল থেকে। তারপরে দেখি শুনলাম মাছ হয়ে এসেছে, এই যে তো বন্ধুরা চা খেতে খেতেই শুনলাম মাছওয়ালা হাঁক দিচ্ছে আর কি। তো ভাবলাম যাই, শাকপাতা তো দিদি বেশ কিছু নিয়ে এসেছিলো আর কি, তাই দেখো চাল কুমড়োর শাক দিদি নিয়ে এসেছিলো, ওই চাল কুমড়োর শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো বলে মাছওয়ালার কাছ থেকে 200 চিংড়ি মাছ কিনে নিয়েছি। পুরো চিংড়িটা আমি দেবো না, কিছুটা চিংড়ি রেখে দেবো আর কি। আর এখানে দেখো চিংড়ি মাছটা ভেজে রেখে এখানে তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে একটুখানি ভেজে নিয়ে চাল কুমড়ো শাকটা দিলাম। তো চাল কুমড়ো শাক আর ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছি আর কি। তারপরে দেখো বন্ধুরা আমার শাকটা এখন ফোড়ন দেবো আর কি, আর ফোড়নে আমি কালো জিরেই দেবো আর কি। তো এই দেখো একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তরকারিটা, যে ফোড়ন 2 ফোড়নের তরকারি খেতে না খুব ভালো হয় আর কি। তো চাল কুমড়ো শাকটা তো খুব ভালো হয়েছিল, একটু মিষ্টিও দিয়েছিলাম মানে চিনি 2 চামচ মতো, তো খুব ভালো খেতে হয়েছিল। আর আজকে রান্নাবান্নাতে চাল কুমড়ো শাক, এই যে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, আর হচ্ছে বন্ধুরা করব একটু মসুর ডাল, আর কিছু করব না কারণ আজকে আর রান্না করতে ইচ্ছে করছে না তেমন কিছু। আর ভাবলাম এই শাকটা না চচ্চড়ি করলে সত্যি খুব ভালো হয় আর কি, তো ওই শাক করবো আর একটু মসুরির ডাল করবো ব্যাস। তো শাকটা তো প্রায় রেডি, শাকটা নামিয়ে নেব। আর এখানে এই দেখো রান্না করতে করতেই আর কি রান্নার জায়গাটা একটু মুছে নিচ্ছি কারণ জল টল পড়েছে আর কি এটাই। তো যাই হোক বন্ধুরা, ওদিকে বাবান তো খেয়ে দিয়ে সেই খাইয়ে দিয়েছিলাম আর কি, বসে বসে বই পড়ছে, আর আমি এখানে দেখো মসুর ডালটা বসিয়ে দিয়েছি। আর এখন বাবানকে স্নান করাবো, তো ডালটা এদিকে হতে থাকুক আমি বাবানকে স্নান করিয়ে দিই। তারপরে বন্ধুরা অনেকক্ষণ পরে এসেছি আর এই দেখো রান্নাবান্না করে নিয়ে ঘরে চলে এসেছি, এই যে মসুরির ডাল করেছি পেঁয়াজ দিয়ে আর জিরে দিয়ে, এটা খেতে খুব ভালো হয়েছিল। আর শাক চচ্চড়িটাও খেতে দারুণ হয়েছিল। ভাত বেলে নিয়ে বসে পড়েছি, ডাল নিয়েছি, গন্ধরাজ লেবু দিদি নিয়ে এসেছিলো আর কি, তো গন্ধরাজ লেবু নিয়ে নিলাম ডালের সঙ্গে, আর খেতে জাস্ট অসাধারণ হয়েছে ডাল ভাত খেতে, না আমার বেশ ভালো লাগে। তো এই দেখো কিছুদিন আমাদের তো রেগুলার ডাল হয় না, তো কিছুদিন পরপরই মনে হয় একটু ডাল রান্না করে ডাল দিয়ে ভাত খাই। তো খেতে বসে পড়েছি বন্ধুরা, আজকের ব্লগটা আর বড় করব না, আশা করছি আজকের ব্লগটা ভালো লেগেছে তোমাদের, অবশ্যই একটা লাইক করো, তোমরা সবাই অনেক ভালো দেখো, সুস্থ দেখো, সাবধানে দেখো, আমি আসছি আগামী।